নতুন বছরের প্রথম দিন আজ রবিবার হওয়ায় রাজ্যে উৎসবের মেজাজ। সকাল থেকে কালীঘাট, দক্ষিণেশ্বর সহ বিভিন্ন মন্দিরে পুজো দিতে ভক্তরা ভিড় জমান। এছাড়া ছুটির আমেজে গা ভাসিয়ে 8 থেকে 80 বেরিয়ে পড়েছেন চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ইকো পার্ক সহ নানা জায়গার উদ্দেশ্যে। শীতের নরম রোদ পিঠে লাগিয়ে আবাল বৃদ্ধ বনিতা সকলেই উপভোগ করলেন নতুন বছরের প্রথম দিনের আনন্দ। ভিক্টোরিয়া চত্বরে ছিল অগণিত মানুষের ভিড়। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে পিকনিকের মেজাজে নানা বয়সের মানুষ, খাওয়া দাওয়া খেলাধুলোয় মাতে ছোট থেকে বড় সকলে। ভালো মানে ভিক্টোরিয়া আসতে ভালোই লাগে, কারণ কি আমাদের মানে এই টাইমে যদি ভিক্টোরিয়া না আসে তাহলে কিছু একটা মিসিং হয়ে যায় মনে হয়। ঠিকই লাগে বলতে গেলে। এখন বাচ্চা নিয়ে এসেছি, ওরাও এখনো কলকাতার পুরো কালচারটা ঘুরে উঠতে পারেনি। নিকো পার্ক সায়েন্স সিটিটা একটা জিনিস, কিন্তু আমার মনে হয় ক্যালকাটা কালচার জানতে গেলে ভিক্টোরিয়া বা ময়দান এগুলো না ঘুরলে ক্যালকাটা কালচারটা জানা যায় না। আজকের মতো একটা ভালো দিনে চলে এলাম, জানি ভিড়ভাট্টা হবে, তাও চলে এলাম ভিড়ের সাথেই। জায়গা সম্পর্কে আমাদের জানা তো উচিত, এখানে যে ভিতরে যে দেখার যে মিউজিয়ামগুলো রয়েছে সেখানে অনেক পুরনো পুরনো মানে পুরনো দিনের ব্যবহৃত জিনিসপত্র রয়েছে, সেগুলো দেখবো। আমার মানে বোন ভাই যারা পরিবারের ছোট আছে তারা জানবে আমাদের কালচার সম্পর্কে, আমরা অনেক কিছু জানতে পারবো। তো এগুলো তো অবশ্যই একটা শিক্ষার ব্যাপার। গড়ের মাঠে উৎসবের আনন্দে মেতে উঠতে দেখা গেল সব শ্রেণীর মানুষকে। বিশাল এলাকা জুড়ে মানুষ কাটালেন বছরের প্রথম দুপুর এবং বিকেলটা।